আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি আরবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 অনুষ্ঠিত হবে, আগামী এক যুগ সৌদি আরব জুড়ে বিশাল কাজের চাপ থাকবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। 2018 সাল থেকে ফুটবল, ফর্মুলা ওয়ান, গলফ, বক্সিং সহ বেশ কিছু বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছে সৌদি আরব। এছাড়া 2034 সালে বিশ্বকাপ আয়োজনের জন্য বিট না করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, আর এর ফলে বিশ্বকাপ আয়োজনের পথ পরিষ্কার হয়ে গেল সৌদি আরবের কাছে। 2022 সালের পর আবারও নতুন করে এশিয়া মহাদেশে বসতে চলছে ফুটবল বিশ্বকাপের আসর, এখন পর্যন্ত এমনটাই মনে হচ্ছে। 2034 সালে বিশ্বকাপ আয়োজনের জন্য ইতিমধ্যে দাবি জানিয়েছে সৌদি আরব। তাদের এই আয়োজক হয়ে ওঠার পথে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ছিল অস্ট্রেলিয়া, তবে অস্ট্রেলিয়া সেই পথের লড়াই থেকে সরে গিয়েছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছে 2034 সালে বিশ্বকাপ আয়োজনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল সৌদি আরব। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে নান্দনিক স্টেডিয়ামগুলো দেখতে পাচ্ছেন, এই স্টেডিয়ামগুলো সৌদি আরবে তৈরি করা হবে 2034 সালে ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে। আর এই ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে এই স্টেডিয়ামগুলো তৈরি হলে সৌদি আরবে আগামী এক যুগ ধরে বিশাল কাজের চাপ থাকবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। আপনারা জানেন যে 2022 বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল, আর এই কাতারে বিশ্বকাপ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কর্মযোগ্য হয়েছিল বিভিন্ন দেশের নাগরিকদের। নতুন করে স্টেডিয়াম বানানো থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে নতুন করে লোক দরকার হয় কাতারের, আর এমনটা সৌদি আরবে হতে যাচ্ছে। সৌদি আরবে নতুন নতুন কর্মীদের নতুন করে কর্মসংস্থান হবে, আগামী এক যুগের বেশি সময় সৌদি আরবে প্রচুর পরিমাণে কর্মযোগ্য চলবে, এটা নিয়ে আর কোনো সন্দেহই থাকলো না। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের উদ্যোগ দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।